হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু ওয়াও ফ্লেভারস। আমার আজকের রেসিপি দুধ পাটিসাপটা। দারুণ টেস্টি এই দুধ পাটিসাপটা, খেতে খুবই সুস্বাদু হয় আর খুব সহজেই বানিয়েও নেওয়া যায়। বাড়িতে থাকা কিছু উপকরণ দিয়েই তোমরাও বানিয়ে নিতে পারবে এই দুধ পাটিসাপটা। আমি ঠিক যেইভাবে এই পাটিসাপটা তৈরি করেছি, প্রসেসটা ঠিক সেইভাবে ফলো করলে তোমাদেরও বানিয়ে নিতে কোনো অসুবিধা হবে না এই দুধ পাটিসাপটা। চলো দেখে নিই রেসিপিটা। নিয়েছি এক কাপ দুধ, অল্প অল্প করে দিয়ে ব্যাটারটা তৈরি করে নেব। দুধটা কিন্তু একবারে দিয়ে দেব না, তাহলে দলা পাকিয়ে যাবে। এরকম মসৃণ ব্যাটারটা তৈরি করে নেব। ঘনত্বটা নিশ্চয়ই দেখে বুঝতে পারছো তোমরা। ঢাকা দিয়ে রেখে দেব 10 মিনিটের জন্য। আজকে আমি খোয়াটা আগে থেকেই তৈরি করে নিয়েছি, 200 গ্রাম হোমমেড খোয়া আছে। এই খোয়া ক্ষীরের রেসিপিটা আমার চ্যানেলে আগে থেকেই আছে, আমি ডেসক্রিপশন বক্সে লিঙ্কটা দিয়ে দেব। একটা তাওয়া খুব ভালো করে গরম করে ঘি ব্রাশ করে নেব। ফ্লেমটা লো টু মিডিয়ামে রেখে এইভাবে একটা একটা করে পাটিসাপটা তৈরি করে নেব। এইভাবে সমস্ত পাটিসাপটাগুলো তৈরি করে নিয়েছি, এবার ক্ষীরটা তৈরি করে নেব। একশো গ্রাম খেজুর গুড়ের পাটালি দিয়ে দিলাম। এখন শীতের সময়, তাই আমি খেজুর গুড়ের পাটালি ব্যবহার করেছি। তোমরা চাইলে এখানে চিনিও ব্যবহার করতে পারো, সেক্ষেত্রে চিনিটাও 100 গ্রাম নেবে। মালাইটা রেডি হয়ে গেছে, এবারে সার্ভ করে নেব। রেসিপিটা তোমাদের কেমন লাগলো আমাকে কমেন্টস করে জানাতে ভুলবে না। যদি তোমরা আমার কাছে আরও অন্য কোনো রেসিপি দেখতে চাও, তাহলে অবশ্যই কমেন্টস করে আমাকে জানাবে। আমি চেষ্টা করব তোমাদের সাথে সেই রেসিপিটা শেয়ার করার।
তাহলে আজকে এই পর্যন্তই, আবার দেখা হবে নতুন কোনো রেসিপি। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো।